আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল ব্লগস। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি রেডি হচ্ছি। ইয়েস, আমার একটা ডিনার ইনভাইটেশন আছে যেটা তোমরা প্রথমেই দেখলে। সো সবার আগে আমি মুখটাকে প্রেপ করে নিচ্ছি ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম দিয়ে, ওয়ান অফ দ্য বেস্ট প্রাইমার যেটা মুখকে একদম ইনস্ট্যান্ট গ্লোই অ্যান্ড ব্রাইট করে দেয়। দেন আমি অনলি কনসিলার ব্যবহার করছি বিকজ আমার ফাউন্ডেশন ব্যবহার করতে ইচ্ছা করছিল না। সো ভাবলাম একটা ফুল কভারেজ কনসিলার ইউজ করে ফেললেই হয়ে যাবে, তাই না? এটা করলে এনাফ। আর আমি আইব্রোটা করে নিয়েছিলাম। সো কনসিলারের একটা সুবিধা হচ্ছে আলাদাভাবে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে হয় না তখন আর, ইউ নো। তারপরে আমি হুদা বিউটির কাপকেক পাউডারটা দিয়ে সেট করে নিলাম আমার ফেসকে, যেহেতু রাতের বেলার এটা একটা ইনভাইট ছিল, মানে ডিনারে। আমি জানি যে অনেক ফ্ল্যাশ ফটোগ্রাফি থাকবে, সো এমন পাউডার ইউজ করেছি যেটা ফ্ল্যাশব্যাক দেয় না। তারপরে আমি খুবই প্রিটি একটা ক্রিম পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, আর এটা খুবই খুবই ভালো একটা পিঙ্ক ব্লাশ। এটা চাইলে তোমরা আমার পেজ শাহনাজ থেকে প্রি অর্ডার করতে পারবে। অ্যাকচুয়ালি এখানে দেখানো সবই তোমরা আমার পেজ থেকে প্রি অর্ডার করতে পারবে। যাই হোক, তারপরে আমি আমার চুলকে ড্রাই করে নিলাম। আমার চুল এখন ক্যারাটিন বন্ড করা, বাংলাদেশ থেকে আমি করে এনেছি। কোথায় করেছি, কীভাবে করেছি, এটার একটা আলাদা ব্লগ আমি দিব ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই। আমি আমার চোখে আইল্যাশ অ্যাপ্লাই করে নিলাম, প্রিটি আইল্যাশেসের সালট্রি। অনেক সুন্দর এই ল্যাশগুলো, অনেক অনেক কিউট। অ্যান্ড দেন আমি এই ড্রেসটা পরেছি। আমি জানি ড্রেসটা কোথা থেকে কেনা জিজ্ঞাসা করবে, ড্রেসটা শিন থেকে কেনা, আর কোথা থেকে কেনা। আমার কাছে খুবই খুবই ভালো লাগে শিনের ড্রেসগুলো, হিট অ্যান্ড মিস, বাট রিভিউ দেখে কিনতে হয়। কিন্তু এরপর আমি স্ট্রেটনার দিয়ে আমার চুলগুলোকে কার্ল করে নিলাম অ্যাজ ইউজুয়াল। এটা আমার এখনকার দিনের খুব পছন্দের একটা হেয়ারস্টাইল বলা যায়, স্ট্রেট তো আছেই। আর এই হিলস জোড়াটাও আমি প্রাইমার থেকে নিয়েছি, ব্যাগটা নেওয়া হয়েছে এসোস থেকে। আমি আসলে জানতাম না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, বাট যখন আমি দেখলাম এলভেটে আসলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ এলভেট স্টেক হাউসে আমি অনেক দিন ধরেই আসতে চাচ্ছিলাম, বাট মিথ্যা বলবো না, এটার একটা মিক্স রিভিউ আমি শুনেছিলাম। বাট এত সুন্দর একটা প্লেস আর ইনস্টাগ্রামে এটার এত হাইপ, সো আমার কাছে তো খুবই ভালো লেগেছে এলভেটে এসে। এবং তোমাদেরকে আমি আজকে আমার এক্সপিরিয়েন্সটাও বলবো যে আমার কাছে সব কিছু কেমন লেগেছে। একটু আলো আধারির পরিবেশ, এখানে ফ্যামিলি নিয়েও মানুষ আসে, ফ্রেন্ডসদের নিয়েও মানুষ আসতে পারে। টেবিলের পাশে এরকম বারকোডে রাখা, মেনুটাতে স্ক্যান করলেই তোমরা মোবাইলে মেনু পেয়ে যাবে। সো এই জিনিসটা আমার কাছে অলওয়েজ ভালো লাগে। কোভিডের পরে এই জিনিসটা চালু হয়েছে অলমোস্ট অনেক রেস্টুরেন্টেই, আর মেনুর ঝামেলা নেই, মোবাইলেই সব কিছু দেখা যায়। আর অর্ডার নেওয়ার সময় স্টাফরা এসে অর্ডার নিয়ে যায়। সো প্রথমে একটা কর্নারের দিকে বসলেও পরে স্টাফরা আমাদের রেকমেন্ড করে মাঝের দিকে বসতে, কারণ এখানে অ্যাম্বিয়েন্সটা সুন্দর। আর এই যে ড্রিঙ্কসটা দিয়ে যায়, এই ড্রিঙ্কসটা আমি অর্ডার করি, তাদের নতুন ড্রিঙ্কস ডায়নামিক। আমি তো খুবই খুবই এক্সাইটেড ছিলাম এই ড্রিঙ্কসটা নিয়ে। লুক কি করে তারা, একদম আগুন ধরিয়ে দেয়, সুন্দর না জিনিসটা? আসলে এটা মোর লাইক একটু ফ্যান্সি স্টাইলে করা, ইউনো, সবার ছবি তোলার জন্য, রিলস বানানোর জন্য সবাই এটা করে। এবং ওদের ড্রিঙ্কসের বেশ মিক্সড রিভিউ আমি শুনেছিলাম, বাট আমার কাছে এত মজা লেগেছে এই ড্রিঙ্কসটা। প্যাশন ফ্রুট ফ্লেভারের ছিল, মকটেল ছিল এটা। বাই দ্য ওয়ে, পেছনে যে বারটা দেখতে পাচ্ছ, এখানে সবই কিন্তু হালাল ড্রিঙ্ক, ঠিক আছে? এখানে কোনো অ্যালকোহল বিক্রি করা হয় না, আর খাবার যা আছে সবই হালাল এখানে। সো প্রথমে ছোটো ছোটো মিনি স্টাইলের দুটো বার্গার অর্ডার করেছিলাম আমরা, যেটা কি না এগেইন হালাল বার্গার ছিল। আমার জন্য ছিল চিকেন, হ্যাতির জন্য ছিল বিফ, আর মিনি বার্গার একদম। সো কিউট বার্গারটা, আমার কাছে তো ভালো মজা লেগেছে, আই এম নট গোনা লাই। ইউজুয়ালি গ্রিল চিকেনের বার্গারগুলো আমার কাছে বেশ সল্টি লাগে, এটা তা লাগেনি। আর এই যে সস পড়ছিল, এই জন্যই তারা প্লেটটা দিয়েছে, এবার বুঝতে পার। সো এটা একটা স্টার্টার ছিল, যেটাকে তারা বলে ট্রাফল বার্গার। আর এরপরে মেইন আসলো। মেইনে আমি অর্ডার করেছিলাম হচ্ছে শার্লয়েন স্টেক, মিডিয়াম রেয়ার। আমি অলওয়েজ মিডিয়াম রেয়ারটা প্রেফার করি। আর আমার টেবিলের অপর প্রান্তে যে ছিল, সে অর্ডার করেছিল রিবাই স্টেক, কারণ রিবাই স্টেকে একটু ফ্যাটটা বেশি থাকে, আমার একটু কম পছন্দ। সাথে ছিল হচ্ছে ডিস্কো ফ্রাইস। ডিস্কো ফ্রাইসটা এত মজা ছিল, কি বলবো। দু রকমের সস ছিল, আমার জন্য ছিল হচ্ছে পেপারকর্ন সস, টেবিলের অপর প্রান্তের জন্য ছিল মাশরুম সস। আর এটা ছাড়াও এক্সট্রা আমরা হচ্ছে এলভেট গ্রেভি অর্ডার করেছিলাম, আর সেই সাথে ম্যাক অ্যান্ড চিজ নিয়েছিলাম অ্যাজ এ সাইড। আমার তো খুবই খুবই ভালো লেগেছে সব কিছুই, অনেক মজা করে খেয়েছি আমি। স্পেশালি স্টেক আমি অলওয়েজ অলওয়েজ এনজয় করি, একটা গুড স্টেক আমার খুবই পছন্দ। আর ইউকের রেস্টুরেন্টগুলোতে যদি হালাল স্টেক পাই আমি, তাহলে তো কথাই নেই।
এই ডিস্কো ফ্রাইয়ের কথাটা বলছিলাম। ডিস্কো ফ্রাই বেসিক্যালি একটু থিক কাট পটেটো ওয়েজেস ফ্রাইস ছিল এবং তার উপরে দেওয়া ছিল মেল্টেড চিজ, আবার শ্রেডেড চিজ, আর সেই সাথে হচ্ছে সালসা দেওয়া ছিল। এত মজা, ওয়ান অফ দ্য বেস্ট, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। লাইক আমরা দুজন মিলে এটা পুরোটাই শেষ করে দিয়েছি, অনেক অনেক মজা ছিল। ইয়েস, একটু বেশি গরম ছিল, আমি আবার গরম ফুড বেশি খেতে পারি না, বাট ওদের এই মকটেলটা এতই আমি ছিল কি বলবো। মানে আমি যদি আবার কখনো এলভেটে যাই, আমি ডেফিনেটলি জানি না এটা ট্রাই করবো না অন্য কোনো ড্রিঙ্কস ট্রাই করবো। আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে, সো খুবই এনজয় করে খাচ্ছিলাম। আর ম্যাক এন্ড চিজটা যদি বলি, এটার টেস্ট ওকে টাইপের ছিল, লাইক এমন কোনো আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপের টেস্ট আমার কাছে লাগেনি, বাট ইট ওয়াজ এ গুড সাইড উইথ স্টেক। আর ওদের সসগুলো আসলেই অনেক মজা, স্পেশালি ওদের এলভেট গ্রেভিটা যেটা থাকে, এটা খুব মাইল্ড একটা টেস্টের, আমার খুবই মজা লেগেছে। আমি দুটো সস আসলে মিক্স করে খেয়েছি আমার স্টেকের সাথে। ইয়েস, আমি এমনই ক্লামজি, এটা সেটাই করে ফেলি, তাও ভাগ্য ভালো যে কিছু ঠাস করে ফেলে দেয়নি নিচে, যেটা আমি প্রায়ই দেখা যায় করতে থাকি। বাট একটু পরপর আমি ড্রিঙ্কসটার সিপ যখন নিচ্ছিলাম, আমার কাছে এত মজা লাগছিল। আর সাবধানে, এটার যে আইসটা আছে এটার উপরে ওরা ছোট্ট একটা ফ্লাওয়ার টাইপের কিছু দিয়ে দেয়, খুব কিউট লাগে আমার কাছে জিনিসটা দেখতে। ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড, ইউ ক্যান সি অন মাই ফেস, আমি সব খাবার শেষ করে দিয়েছি। ড্রিঙ্কসটা তো অনেক মজা ছিল, ড্রিঙ্কসের কথা বারবার কেন বলছি, বিকজ ইট ওয়াজ সো ইয়ামি। আমি না প্রচুর ছবি তুলছিলাম, ঠিক আছে, এবং তারপরে ওনাদের একজন স্টাফ এসে আমাকে বললো যে ওদের ভেতরেও খুব সুন্দর জায়গা আছে যেখানে কি না চাইলে আমি গিয়ে ছবি তুলতে পারি। দ্যাট ওয়াজ রিয়েলি নাইস অফ দেম। আসলে ভেতরে তেমন কেউ ছিল না দেখে ওই জায়গাটা হয়তো তখন ক্লোজ ছিল, বাট আমি ওখানে গেলাম এবং ছবি তুললাম, এত সুন্দর জায়গা। দিনের বেলা হলে হয়তো এটা লাইটিংটা একটু ডিফারেন্ট থাকতো, যেহেতু এটা ইভিনিং টাইম ছিল এই জন্য লাইটিংটা এমন ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। ওদের একটা স্টাফ এসে আবার আমার কিছু ছবিও তুলে নিয়ে গেল, সম্ভবত তাদের ইনস্টাগ্রামের জন্য, আর তার হাতে খুব সুন্দর একটা লাইট ছিল এবং সেই মেয়েটা আমাকে বলছিল একটু পোজ দিতে, বা ইনো নিজের মতো করে পোজ দিতে। আমিও নিজের মতো করে একটু পোজ টোজ দিচ্ছিলাম। আমরা মেয়েরা আসলে পোজ করার ক্ষমতা নিয়েই জন্ম নেই, তাই না? আমি আবার একটু চেক করছিলাম যে আপা ভালো হয়েছে নাকি, আপাকে বললাম আপা ভালো হয়নি, আরেকবার একটু নেই, আপা বললো কোনো সমস্যা নেই আপু আরেকটা বার নেন। আমার কাছে তো খুবই মজা লেগেছে এক্সপিরিয়েন্সটা। তারপর আমার ইনস্টাগ্রাম আইডিও তারা জানতে চাইলো, আমি তাদেরকে আমার ইনস্টাগ্রাম আইডিটা বললাম। এরপরে আমরা ডেজার্ট অর্ডার করেছিলাম, আসলে ডেজার্টটা অর্ডার করেই ফেলেছিলাম। এই ডেজার্টের কথা আসলে না বললেই না, ও মাই গড, দিস ইজ কল্ড ফ্লাওয়ার পট, বুঝতে পারছো? একদমই কিন্তু ফ্লাওয়ার পট, আমাকে ওরাই করে দিচ্ছিল। আমি একটু কনফিউজ ছিলাম যেটা নিয়ে আমি কী করবো, বাসায় চলে যাব না কী করবো, পানি ঢালবো। আসলে এটা হচ্ছে একটা তিরামিসু, আর এটা হচ্ছে তাদের কফি সিরাপ। এই ফুলগুলো তুলে ফেলে তারপরে এই কফি সিরাপটা দিতে হয়। আমাকে তারা রেকমেন্ড করছিল অল্প অল্প করে কফি সিরাপ দিতে, তাহলে কফির ফ্লেভারটা খুব একটা স্ট্রং লাগবে না, তিতাটা কম লাগবে। ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্ট, মানে টেস্টের দিক থেকে যেমন, প্রেজেন্টেশনের দিক থেকে তেমন। আমি তোমাদের রেকমেন্ড করব, তোমরা যদি এলভেটে যাও এই ডেজার্টটা মাস্ট ট্রাই করবে, এত মজার ডেজার্ট এবং পারফেক্ট তিরামিসু। আমার তিরামিসু অনেক অনেক পছন্দ আসলে। যাই হোক, ডেজার্টটা খুবই এনজয় করে খেয়েছি আমরা দুজনেই। আর যেটা বলছিলাম, অ্যাম্বিয়েন্সটা আসলেই আসলেই অনেক সুন্দর। আর ইউনো আই কান্ট হ্যাভ এনাফ উইথ মাই হিলস, এত সুন্দর কেন আমার হিলসটা। হ্যাঁ, যাই হোক, তারপর বাসায় চলে আসলাম। সো আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল না আবারও কোনো কার্ল করার, বাট আমি স্টিল আবার কার্ল করলাম। অ্যান্ড ইউনো সিরিয়াসলি আই এম লাভিং দিস হেয়ারস্টাইল অন মি, লাইক অনেকদিন পরে নিজেকে ডিফারেন্ট লুকে দেখতে পাচ্ছি, সো ভালোই লাগে কিন্তু, তাই না? যাই হোক, এটাই ছিল আমার আজকের ব্লগ। এলভেট স্টেক হাউসের লোকেশন আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা যদি যেতে চাও যেতে পারো, তোমরা অনেক মজার খাবার। এটা দিয়ে আমি আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি, অনেক ভালো সময় কেটেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।